আতিয়া সুলতানা লাবণ্য, আপনি লিখেছেন, নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সূরা পড়তে পারি না, একটু জোর হয়ে যায়, আমার কি নামাজ হবে? আপনি একাকি যখন থাকবেন মেয়ে মানুষ, বাসা বাড়িতে আপনি পড়ছেন, কোনো গান মানব আপনার আবার শুনছে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটু জোর হয়ে যাচ্ছে, একটু মৃদু শব্দ হয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ বিদিনে সালাত হয়ে যাবে। আর দিনের বেলাতে যাতে শব্দ না হয় সেদিকটা আপনি খেয়াল করতে হবে, পরপুরুষ থাকলে সেক্ষেত্রেও শব্দ যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। নিজের ইচ্ছার বাইরে কখনো একটু হালকা একটু আওয়াজ হয়ে গেছে সেটা কারণে আপনার সালাত হবে না, ব্যাপারটি সেরকম না, কিন্তু সাবধান থাকতে হবে। এরপরে নাইমুর রহমান দুর্জয়, আপনি আইডি থেকে লিখেছেন, রমজান মাসে কোন আমলগুলো বেশি করা উচিত? রমজান মাসের আমল নিয়ে ইনশাআল্লাহ বিদিন আমরা একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। রমজানের স্পেশাল বৃষ্টি আমল আছে, সিয়াম পালন করা রমজানের সবচেয়ে বড় আমল, এর পাশাপাশি কোরআন তেলাওয়াত করা রমজানের আমল, দান সদকা করা রমজানের আমল, এবং ওমরা করা এটা রমজানের আমল, মিসওয়াক করা রোজা রেখে সেটা রমজানের আমল, সাধারণ যে কোনো ভালো কাজ একটু বিশেষ গুরুত্বের সাথে করা রমজানের আমল, মিথ্যা প্রতারণা এবং অসততা অসাধুতা এগুলো পরিহার করা রমজানের আমল, ইফতার করা রমজানের আমল, সাহরি করা রমজানের আমল, এবং অন্যকে ইফতার করানোটা রমজানের আমল, এরকম রমজানের প্রায় 20টি স্পেশাল আমল আছে, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা ভিডিও উপহার দেবো। ইতিমধ্যে অনেক ভিডিও আমাদের আছে, পুরাতন ভিডিও রমজান মাসের 20টি স্পেশাল আমল নামে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। এরপরে অরিনা তাবাসম, আপনি লিখেছেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? জীবন, অবশ্যই আস-সুন্নাহ ফাউন্ডেশনের জাকাতের টাকা দেওয়া যাবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে যদি আপনি যান www.assunnahfoundation.org, সেখানে গেলে আপনি দেখবেন জাকাত দানের ওখানে অপশনে ক্লিক করলে আপনার জাকাতের অপশন আসবে, সেখানে আপনি টাকা দিলেই আমাদের জাকাতের অ্যাকাউন্টে সেটা চলে যাবে, এবং যেটা জাকাতের অ্যাকাউন্টে চলে যাবে সেটা আমরা জাকাতের খাতেই ব্যয় করবো ইনশাআল্লাহ। তারা ইতিমধ্যে জাকাতের টাকা দিয়ে আমরা 22টি জেলাতে 1200 পরিবারকে স্বাবলম্বী করার যে প্রকল্প আমরা হাতে নিয়েছি সেটি আলহামদুলিল্লাহ পরিসমাপ্তির দিকে, এবং অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট এটি আমাদের আলহামদুলিল্লাহ। এবং জাকাতের খাতে টাকা আমাদের কাছে নির্বিঘ্নে দিতে পারেন, অনেকে জাকাতের টাকা থেকে সংশ্লিষ্ট খাতের খরচের টাকাটা রাখেন, এবং জাকাত যারা কালেকশন করেন তার সাথে থাকেন, তাদের বেতন সেখান থেকে নেওয়া যায় সেই মাসালার ভিত্তিতে। কিন্তু আমরা ফাউন্ডেশন থেকে একটা কমিটমেন্ট করেছি এবং সবসময় করে থাকি, তা হলো জাকাত ফান্ডে যে টাকা আসে তার শতভাগ আমরা হকদারের কাছে পৌঁছায় থাকি, ডিস্ট্রিবিউশন কস্ট যা আছে এগুলো সবগুলো ফাউন্ডেশন জেনারেল ফান্ড থেকে যায়, জাকাতের টাকাটা সবটুকুই আমরা হকদারকে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। লাজু আক্তার, আপনি লিখেছেন, তেলাওয়াতে সিজদা একটি নাকি দুটি? উত্তর হলো একটি, তেলাওয়াতে সিজদা আপনার উপর আবশ্যক হয়েছে, আপনি আল্লাহ আকবার বলে যে সেজদা দিবেন, তাসবি পেশ করবেন, এরপর আপনি উঠে যাবেন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদা তেলাওয়াত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে তিনি একবার তেলাওয়াতে সেজদা পাঠ করেছেন, এরপরে তাকবীর দিয়ে আল্লাহ আকবার বলে সেজদা গিয়েছেন, এবং তিনি তাসবি পাঠ করে উঠে গেছেন, আমরা তার সাথে সেজদা দিয়েছি। এখান থেকে বোঝা যায় সেজদা হবে মূলত একটি, এবং তার পদ্ধতি হবে এটি যেটি আমরা উল্লেখ করলাম। এরপরে মোশাররফ হোসেন, আপনি লিখেছেন, একসাথে একাধিক মৃত ব্যক্তির পক্ষ থেকে কি ওমরা নিয়ত করা যাবে? মূলত ওমরা আপনি নিজের থেকে করবেন, মৃত ব্যক্তির তরফ থেকে ওমরা করা যায়, সেই হিসাবে আপনি করতে পারেন, একজন ব্যক্তির তরফ থেকে একটি ওমরা করতে পারেন, কিন্তু একই ওমরা অনেককে আপনি অনেকের তরফ থেকে দিবেন, বা অনেকের তরফ থেকে ওমরা একটা ওমরার তালবিয়ার সময় আপনি অনেকের পক্ষ থেকে করা নিয়ত করবেন, এটি সঠিক হবে না, কারণ যে কোনো একজনের তরফ থেকে একটি ওমরা একটি হজ হয়, হজ এরা কয়েকজনের তরফ থেকে একটি হজ হয় না, কয়েকজনের তরফ থেকে একটা ওমরা হয় না, কিন্তু ওমরা হজ একজন ব্যক্তি থেকে হয়। আর অন্যদেরকে যাদেরকে সামিল করতে চান তাদের জন্য আপনি দোয়া করবেন হারামে গিয়ে, এবং অন্যান্য কাজ করবেন ইনশাআল্লাহ। তারা